তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম। আর আজকের ব্লগটা আপনাদের কাছে এখন থেকে শুরু করলাম। সকাল থেকে আমার বাড়িতে অনেক কাজ আছে। আজকে আবুতাল হাতান হলো স্কুল ছুটি, তো আমাদের বাড়ির মানে কি অবস্থা, সব হলো বালু। তো এই যে ভাইদের দিয়ে হলো ই করতেছিলাম, মাটি লেভেল করতেছিলাম, এখন এটার উপর হলো আদানো মাটি দেওয়া হবে। আর এই যে দেখেন মানে সব ঘর একদম নিচে নিচে গেছে, সব ঘরগুলো নিচে নিচে গেছে না। আর মার ঘরের অবস্থা কত ইচ্ছা ছিল, মানে এত নিচে গেছে। ওই পাশটা অনেক মাটি আছে বলছে, কারণ লাগাইছি অনেক মাটি আসছে, তো এটা হলো এখান থেকে আবার এটা নিতে হবে। তো আপাতত আমি মনে করি যে এই মাটিটা একটু টান দিলে আর এখানে একটা লাগিয়ে না, এমনি এই দাদা নামা যাবে না, শুকনা থাকবে এই মাটিটা। তো অনেক কাজ করার পরে আপনাদের সাথে একটু কথা বলতে বসলাম, আর আবুতাল আমার সাথে আছে। আবুতাল সারাক্ষণ বালি দিয়ে কাজ করে না। যাই হোক, আজকে এখন আমি যেই কথাগুলো বলবো হয়তো বা অনেকের অনেক খারাপ লাগবে, আবারও অনেকের ভালোও লাগবে। ভালো না, খারাপ লাগলেও করার কিছু নেই, আর ভালো লাগলেও করার কিছু নাই, কারণ আমি মাঝে মাঝে কিছু কথা বললেন না অনেকের থন অনেক তিত লাগে কথাগুলো, মানে পরবর্তীতে ওই কথাগুলো হলো ই হয়ে যায়। আসলে সত্যি কথা ছাড়া কখনো মিথ্যা কথা বলার চেষ্টাও করি না, কইও নয়, আর কখনো ইউটিউবে আইসা আলতু ফালতু কথা নিয়ে পড়েও থাকি না যে এটা না ওটা। আমাদের লাইফটা যেহেতু আমরা দেখাইতেছি, তো আমরা যেটা রিয়েল সেটাই করার চেষ্টা করি আর বলি। তো যাই হোক, আপনারা অনেকেই কান্তা ভাবিকে চেনেন, আর আমার আর বলার কিছু নেই, কারণ আমি অনেক আগেই বলছি আর আমার অনেক ব্লগেই দেখছেন। তো সে যা মানে কি বলবো, সে হলো বড় জাল, তারপর বড় ভাসুরের বউ, তারপরেও যা মানে যেভাবে নি কথা বলতেছে, মানুষকে দোষারোপ করে মানুষকে এই করে কথা বলতেছে, তো তার এটা করা উচিত হয় নাই। আমি চাইছিলাম না যে তাকে নিয়ে কথা বলবো, আর তাকে ফোন দেওয়ার মতো কোনো রুচিও নাই যে তার ফোন দিয়ে বলবো যে ভাবি এটা কি করতেছেন বা কি হইতেছে, কোনো রুচি নাই। দেখেন একটা মানুষ, প্রত্যেকটা মানুষ চ্যানেলে পিছে খাটে, তারপরে একটা চ্যানেল দাঁড় করায়, আর সে জায়গায় সেও খাটতেছে, সেও দাঁড় করানোর চেষ্টা করছে, আর সে এভাবে কথা বলছে যে আমার বড় ননদ মানে অনেকে ধৈর্য নিছে, আমার বড় ননদ তার হলো টাকা পয়সা খেয়ে ফেলছে। আচ্ছা, আমার বড় ননদের কি এতই অভাব যে মানে অন্য কারো টাকা পয়সা নিয়ে যাবে, আর সে তো এত মানে আহামরি তার ক্ষতিও করে নেই। আপনারাই কিন্তু দেখছেন, তার ব্লগেই দেখছেন আমার বড় ননদের বাড়িতে বেড়াইছে, তারপরে বাট এখন বলতে না, আরো আগে থেকে আমরা যখন নতুন তখন থেকে আমার বড় ননদ আমাদের জন্য ঈদের ড্রেস পাঠাইছে, কান্তা ভাবির জন্য ঈদের ড্রেস পাঠাইছে। তো তাকে নিয়ে এরকম কথাগুলো মানে বিরক্ত লাগতেছে, অনেক বিরক্ত লাগতেছে। তারপরে আমাদের একটা চ্যানেলের সাথে তার চ্যানেলটা মানে অ্যাড করছে, তো আমাদের ওই চ্যানেলটায় আমরা মনিটেশন অন করার পরে মানে ডলার 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 ই করার জন্য মানে আমাদের অ্যাকাউন্টে জমা হবে, চিঠি পাইলে, গুগল থেকে চিঠি পাইলেই তো তারপরে অ্যাকাউন্টে জমা হয়। তো আমরা পাইছি, আমাদের অ্যাকাউন্টে ডলার জমা না হওয়ার আগেই মানে তার চ্যানেলটা ওখানে অ্যাড করছে। তো আমি ভাইয়াকে বলছিলাম যে ভাইয়া আমরা তো এটা সম্বন্ধে জানি না, আফা জানে মানে যদি করা যায়। তারপরেও মানে আফা মানে বলছে যে তোর মিজানের তো চ্যানেল আছে, তো তুমি করো। আফাও কিন্তু তখন জানতো না যে এটা মানে ব্যান্ড হয়ে যাবে বা ওখান থেকে রিমুভ করে দিবে, এটা কিন্তু কেউ জানতো না, কারণ এই কাজগুলো কিন্তু কেউই আর জানে না, একটা কাজ হয়ে গেলে তখন জানে। তো এখানে তার চ্যানেলটা ওখানে তার চ্যানেলটা আমাদের চ্যানেলের সাথে অ্যাড করছি, তারপরে আবারও আমার ভাগ্নি সোনিয়া, ওরে অনেকেই চেনেন, এখনও ভিডিও দেয় সোনিয়া, তো ওর চ্যানেলটাও অ্যাড করছি, দুইটা চ্যানেল অ্যাড করছি, কারণ আমরা
ওটা থেকে কোনো টাকা না পাওয়ার আগেই মানে আমাদের অ্যাকাউন্ট শো করা না আগেই আমরা হলো মানে অ্যাড করছি, অ্যাড করা হয়েছে মানে একজনের মানে তাগাদায় অ্যাড করা হয়েছে, আমরা কিন্তু ইচ্ছা করে অ্যাড করি নাই, তাগাদায় তাদের ডলার সেন্ড গেছে বা মনিটেশন অফ হয়ে গেছে মানে এই তাগাদায় হলো অ্যাড করা হয়েছে। তো অ্যাড করার পরে আমাদের একটা চিঠি পাইছি আমরা, আমাদের যে চ্যানেলটা মানে রানিং চলতেছিল যে ভোলা ভাই যে চ্যানেলটা রানিং চলতেছে তাদের কারণে আমাদের চ্যানেলটা নষ্ট হয়ে গেল। আচ্ছা তারটা যেহেতু মানে গেল, আমার ভাগ্নি কি দোষ করছিল? আমার ভাগ্নিকে এতদিন টাকা উঠাইতে পারতো না, বাট আমার ভাগ্নিকে এতদিন চলতে পারতো না, কিন্তু আমার ভাগ্নিও ওই চ্যানেলটাকে মানে ই করে আমার ভাগ্নির চ্যানেলটাকেও ই করা হয় না, কারণ ও যদি দুই তিনবার যদি গুগল অ্যাডসেন্সের লিগার চিঠি পাঠাইতো তাহলে কিন্তু হয়ে যাইতো, তো অরটাও কিন্তু হয়নি। আর এখন কান্তা ভাবি কি করছে জানি না, একটা চ্যানেল অবশ্যই অনেকগুলো অপশন আছে, তো ওই অপশনগুলো অনেকগুলো অনেকেই কিন্তু অনেকভাবেই কাজ করতে পারে, আর সেই কাজটা করে হয়তো বা হ্যাঁ স্বাবলম্বী হয়েছে, আর নিজে থেকে স্বাবলম্বী হওয়াটা কিন্তু অনেক ভালো। তো সে স্বাবলম্বী হওয়ার পরে এখন যে সে এই বিষয়গুলো নিয়েই পড়ে থাকবে এটা কোনো মানে ই না, আর আরেকজন বলবে যে তার টাকা খাইছে, হ্যাঁ আমিও ভিডিও দেখছি সে যেভাবে বলছে তাতে বোঝায় যে তার টাকাগুলো আমাদের ফ্যামিলির মানুষ খাইয়া ফেলাইছে, মানে এরকম করে সেও কথা বলছে যে তার ভালো কেউ চায় না, মানুষের ভালো মানুষ চায় না মানে কি তার ভালো চায় নি। আচ্ছা তার ভালোই যদি আমরা না চাইতাম তাহলে চ্যানেল খুইলা দিলেও হলো মাসুদ, তারপরে ওই চ্যানেলটায় মানে আরো যা যা কাজ লাগলো সব ভাগ্নি তানজিলা করে দিছে, তার চ্যানেল 3-4 মাস চলছে তারা কোনো রানিং করতে পারতেছে না, আমি নিজে তার চ্যানেল লিংক দিয়ে দিছি, আমি লিংক দিয়ে দিছি, আমি সাদিয়ার চ্যানেল লিংক দিয়ে দিছি, তাদের চ্যানেল লিংক দিয়ে দিছি, তাদের চ্যানেলটা উঠছে কই থেকে, সাদিয়ার আর তার চ্যানেলটা উঠছে কই থেকে, আমাদের হাত ধরে উঠছে দেখবেন। তো আমরা যদি তাদের যদি মানে ভালোই না বাসতাম, তাদের যদি সহযোগিতাই না করতাম, তারা কিন্তু এই ইউটিউবে আসতে পারতো না, আর মানুষ মানুষকে দেখে শুধু ভালোবাসার ক্ষেত্রেই মানে ভালোবাসার জন্যই মানুষ মানুষকে দেখে। তো ভাবি যে কথাগুলো যেভাবে বলছে সে কথাগুলোতে অনেকে অনেক কিছু নিব, কারণ আমরা যদি হা করি তাহলে ওইখানে হাম হয়ে যায়, ঠিক আছে অনেক বিভিন্ন ধরনের জিনিস হয়। আর আমার বড় জাল আজকে বলতেছিল যে দাদাকে বলছিল মানে দাদা বলতে দেলার ভাইকে বলছিল যে মানে আপনারা যেভাবে কথা বলতেছেন এই কথাগুলো মানে এভাবে না বললেও হয়, তারপরে ওই যে আমাদের রুহিকে নিয়েও কথা বলতেছিল তারা নিয়ে কথা বললেন না, তারা কি বলছে যে এটা আমাদের ব্যক্তিগত, আমাদের চ্যানেলে আমরা কি করব ওটা তাদের ব্যক্তিগত। আচ্ছা তাদের ব্যক্তিগতর জন্য তো আরেকজন মানুষ নষ্ট করতে পারে না, আরেকজন মানুষের জায়গাগুলো তো নষ্ট করতে পারে না, বলেন আম্মু দাঁড়াও আমি কথা বলতেছি, আরেকজনের মানুষের জায়গাগুলো নষ্ট করতে পারে না। আর মানুষ শুনেন আমি একটা কথা বলি, আজকে সবাই টাকা কামায় আর ইউটিউবে আইসা মানে আমাদের গিবত নিয়ে যদি কেউ পড়ে থাকে অবশ্যই টাকা কামায়, যদি বড় মানে কান্তা ভাবি যদি মনে করে থাকে যে আমাদের গিবত খাইয়া বা আমাদের আমাদের নিয়ে একটু কথা বইলা তার টাকা ইনকাম হইতেছে, সে এভাবে টাকা কামাইতেছে, আমাদের করার কিছু নাই, কারণ অনেক রোস্টারে এরকম টাকা কামাইতেছে আর সে আমাদের মানে কাছের মানুষ, এখন যদি তার এমন পথ হয়েই যদি সে রেগুলার ভিডিও ছাড়ে তো করার কিছু নেই। সে আগের দিন একটা ভিডিও ছাড়ছে তার ভালো ভিউ হয়েছে দেখছে এই কন্টেন্টটা ভালো, সে পরের দিন আবারও আরেকটা ভিডিও ছাড়ছে, আচ্ছা তারে যা যেই যেমনি মেসেজগুলো করছে মেসেজগুলো কিন্তু সবাই আর দেখতে জানে, সে আবার মেসেজগুলো নিয়ে আবার একটা ভিডিও বানাইছে, সে মনে করলো যে ওদের নিয়ে কথা বইলা কন্টেন্টটা মানে ভালো চলতেছে টাকা ইনকাম হইতেছে এই জন্য সে টাকা কামাইতেছে, সে টাকা পাক ভালো, সে দুই একদিনের ভিতরে টাকা পাবে মাশাল্লাহ টাকা পাবে, খারাপ না, আমরাও বলি যে সে টাকা পাক। আর প্রত্যেকটা মানুষের একটা চ্যানেল নষ্ট হয়ে গেলে মনটাও নষ্ট হয়ে যায়, আপনাদের ভাইয়ের যে ভোলাবাই চ্যানেলটা ওই চ্যানেলটার মানে আমরা চিঠি পাওয়ার পর কোনো কাজ হয় নাই, তাদের চ্যানেল অ্যাড করার পর আমার চ্যানেল কোনো চিঠি পাই নাই, আমি বাপ্পি ভাইয়ার অ্যাকাউন্টের সাথে অ্যাড করা, কারণ আমার আমার এটাও সমস্যা হয়েছিল বাপ্পি ভাইয়ের সাথে হলো আমারটা অ্যাড করা, তো আমরা চাইছিলাম মানে বাপ্পি ভাইয়া সবসময় বলতো যে খুকি আমি যখন পাবনা চলে যাব তখন সমস্যা হইতে রে তোমরা একটা চ্যানেল খুইলা তারপর চ্যানেলটা রানিং করো তাহলে আর তোমাদের মানে আমার আমার তাহলে আমার মানে একটু ঝামেলাটা কমবে, তোমাদের টাকা উঠানো টাকা দেওয়া ব্যাংকে যাওয়া মানে এইসব আমি তো কাজ করি জানো অনেক কষ্ট হয়, আর আমরাও বুঝি হ্যাঁ কষ্ট তো হবেই, আজকে টাকা আইসে অ্যাকাউন্টে কালকে আবার আমাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করবে, তারপরে মানে ভাইয়ার যেতে হবে ভাইয়ার একটা কাজ পড়ে যাইতে পারে এই সপ্তাহে ব্যাংকে না যাইতে পারে কিন্তু আমাদের এই সপ্তাহে টাকা লাগবে, এরকম অনেক ঝামেলা থাকে।
আর অনেকেই কিন্তু মানে বাড়তি কোন মানে অনেক কথাই বলে বাপ্পি ভাইয়ের থেকে যে যেভাবে মানে সহযোগিতা চাইছে বা আপার্থন যে যেভাবে সহযোগিতা চাইছে যে এমন না সেমন ওরকম মানে সবারই দেয়। যেমন ধরেন আমার যদি এই মাসে আসতেছে 10,000 টাকা, আমি ভাইয়াকে যদি বলি যে ভাই আমার এই মাসে 20,000 টাকা লাগবে, আমি আপনার পরের মাসে দিব না, ভাই আমাকে অমনিই দিয়ে দিবে। কিন্তু তারা তো কারো ক্ষতি করে নাই, কিন্তু তারপরেও মানে এরকম এরকম মানে কিছু কথা বলে আমাদের মানুষগুলোতে, কিছু কথা বলে তাতে তাদেরও কষ্ট লাগে। আর এখানে আমরাও কালারিং হয়ে গেছি যে আমাদের সাথে অ্যাড করলো, কান্তা ভাবির মা যায় আমাদের ব্যাংকে দেখলো, আমরা তাদের হায়দা ফোন দিলাম না, সে হায়দা ফোন দিল। আচ্ছা আমি ব্যাংক থেকে আসছি, আসার পরে আমি রান্নাবান্না চড়াইছি, রান্নাবান্না চড়ানোর পরে সে ফোন দিছে, সে ফোনটা বলতেছে যে মা তো আপনাদের ব্যাংকে দেখে আইলো ভাবি, তো কি হয়েছে কি হয়েছে? আমি বললাম যে ভাবি এমন এরকম ব্যাংকে তো কোনো টাকা ঢুকি নাই, এখন টাকা না ঢুকলে কি তারকে আমি বলবো যে হ্যাঁ টাকা ঢুকছে? তো এই হলো তার সাথে কথা। তো মানে এরপর থেকে সে আমার ফোন মানে ধরেন সকালে দিলে বিকেলে, বিকেলে দিলে সকালে, এটা তো আমার হাতের কিছু না যে আমি এই কাজটা করে দিব বা হয়ে যাবে। আমরাও আরেকজনের মানে হাত ধরা, সেও আরেকজনের হাত ধরা, তারপরে হ্যাঁ এই তাদের তার চ্যানেলের সাথে জন্য আপনাদের ভাইয়ের চ্যানেলটা নষ্ট হয়ে গেল। সে কি একদিন এটা নিয়ে আফসোস করছে বা একদিন বলছে যে আমার চ্যানেলের জন্য আপনার চ্যানেলটা নষ্ট হয়ে গেল? একদিন তো সে ওই কথাটাও বলে নাই। তারপরে সে দেখেন তার শ্বশুর বাড়িতে থাকে না, তার বাবার বাড়িতে থাকে, সবসময় তার বাবার বাড়িতে থাকে, তার সাথে ওরকম করে কথা হয় না, আর তার সে কখনো মানে ওরকম করে তার সাথে মানে ফোনেও যোগাযোগ হয় না। আর আমাদের আমার জালের আমার ওই জাল বলতে না, আমার সব জালরাই একই রকম, ঠিক আছে? মানে দেখা যায় 2-4 দিন আমার সাথে সম্পর্ক ভালো আছে, তারপর তাদের সাথে সম্পর্ক ভালো নেই, কারণ তারা বেশি ভালো আমি বেশি খারাপ, এজন্য আমার সাথে সম্পর্ক রাখে না, ঠিক আছে? আর আমার জাল বলতে পারে যে আমাকে তো আপনি কোন সময় ফোন দেন না, এই কথাটা যেহেতু ভিডিওতে বলছে যে কখনো ফোন দিয়ে তারে ই করি না, কারণ তার কাজ আমি কেন তারে ফোন দিব? আসলে আপনারা শুধু কাজের জন্য আমাকে মানে অনেক সময় চান, কাজের জন্য আমাকে ইউজ করেন, কখনো তো যে জাল কেমন আছে বা জালের কি হইতেছে না হইতেছে এই জন্য কখনো ফোন দেন না। তো শুধু কাজের জন্যই আমার জালেরা শুধু কাজের জন্যই ফোন দেয়, যখন তাদের কাজ মিটা দেয় তখন আর আমি কিছুই থাকি না, এটাই হলো সবচেয়ে বড় কথা। আর আপনি মানে আমি কান্তা ভাবিকেও বলতেছি, অবশ্যই কান্তা ভাবিও দেখবে, দেলোয়ার ভাইও দেখবে। তো আমরা যেহেতু ইউটিউবিং করি, আমরা পুরাটা একটা ফ্যামিলি, হয়তো বা এভাবে না হাত দেখি কেউ হ্যার চ্যানেল নিছে, তারপরে হ্যাঁ হ্যারা চ্যানেল খুলবে তা আমাদের মনে করেন মানে আগে বলছে যে আমরা একটা চ্যানেল খুলতেছি, আমরা বলছি হ্যাঁ ভালো খুলে দেন, ভাবি তো আছে। আর সে যখন চ্যানেল খুলছে তখনই আমি বলছি যে ভাইয়া আপনি যদি চ্যানেলও খোলেন, মানুষ কিন্তু সংসারের কাজকর্মগুলো বাড়ির বউরা কিভাবে চলতেছে এটা চায়, তো ভাবি থাকতো আগে থাকতো তার বাবার বাড়িতে আর এখনো থাকে, তখন আমি ভাবতাম কি যে ভাইয়াকে যদি আমি এরকম কথা বলি হয়তো বা কান্তা ভাবিকে বাড়িতে নিয়ে আসবে, কান্তা ভাবির একটা চ্যানেল খুললে ভালোই জালের সাথে কথা বলা যাবে, আর পরিবেশটাই অন্যরকম থাকবে, অন্যরকম ছিল কিন্তু কয়েক মাস, তারপরে তাদের থাকতে হবে ওই জায়গায়, তারা ভিডিও দিবে, তাদের ভিডিওতে 1,000, 100, 200 ভিউ হবে, এটা নিয়ে তারা আমাদের তো ই নেই। দেলার ভাই আসলো এখানে ওখানে বেড়াইয়া, আপাদের বাড়িতে বেড়াইয়া, তার ওই মাসে 30,000 না 35,000 টাকা তার অ্যাকাউন্টে জমা হয়েছিল, ওটা তো আর আমাদের মানে আসে নাই, কারণ আমাদের এই চ্যানেলটা তো তারটা কারণে করেই দিছে। তো হয়েছে হওয়াতে তার দেখা যাইতেছে কিছুটা মানে টাকা ইনকাম হয়েছে, তারপর কি করছে তার কি, তারপর তো তার 1,000-এর বেশি ভিউই হয় না। তো 1,000-এর বেশি যদি ভিউই না হয়, মাসে যদি ধরেন 1,000 ভিউ হইলেও যদি $1 করে পায়, মাসে $30 তার হবে না, $100 না হলে টাকাই তুলতে পারবে না। তো তারা যদি মনে করে যে আমাদের চ্যানেলগুলোর সাথে যে তারা টাকা কামাইতেছে আমরা পারবো না কে এটা না সেটা, এই জিনিসগুলো কিন্তু অনেকেই খারাপ। কারণ হলো আমাদের হয়তো বা মানুষ ভালোবাসে, তারপরে ভাগ্য নসিব সব কিছু মিলেই কিন্তু মানুষের একটা ই থাকে। তো আমাদের আপনারা দেখেন এজন্যই কিন্তু আমরা মানে ভিডিও দেই, বা আমাদের যতটুকু হোক অবশ্যই ইনকাম হয়, আমরা বলবো না যে এটা থেকে ইনকাম হয় না, অবশ্যই যতটুকু ততটুকুই, যদি ইনকামেই না হতো তাহলে প্রতিদিন কি আপনাদের চাইতাম যে সারাদিন যাই করে একটা ভিডিও দেই? ভিডিও দেওয়াটা মাথায় যে কত একটা প্যারা, যে বানায় সে খালি শুধু বোঝে যে কত একটা প্যারা। আর এখন দেখেন এখন আমি কত অসুস্থ, তারপরে আমার বাড়ির কাজ ধরছে, তো বিভিন্ন ধরনের কাজ, যেমন রুমের কাজগুলো করতেছে, বাড়িতে মাটি উঠাইছে, মানে এত সব কিছু এলোমেলো। তারপরে আমার ছেলে মেয়ে দুইটাকে স্কুলে নিয়ে যাইতে হয়, আবারও ওদের পড়া আছে 3 বেলা,
তারপরে ওদের সকালবেলার খাওয়া, বিকালবেলার খাওয়া, রাত্রের খাওয়া, সমস্ত জিনিস আমার করতে হয়। আমার কিন্তু কেউ নাই যে আমার এতটুকু কিছু কইরা দিব। আমার একটা বাচ্চারা যদি মানে এখন যদি কয় যে মা এক গ্লাস পানি লাগবো, আমার বাচ্চাদের এক গ্লাস পানি দেওয়ার মতো মানে মানুষ নেই। তারপরেও কিন্তু আমি প্রতিদিন ভিডিও দিতেছি, আমি কিন্তু একদিনও ভিডিও কামাই দিই না, কারণ এটার উপরে থেকে কিন্তু আমাদের পেট চলে, ঠিক আছে, আমাদের পেট চলে এটার উপরে থেকে। আর কেউ বলবে যে না আমরা টাকার জন্য করি না, এটা আমরা শখের বিষয়ে করি। শখের বশতে কয়দিন করে, একদিন, দুই দিন, তিন দিন, এটা করে, টাকার জন্য সবাই করে। আর ভাবি যেভাবে কথা বলছে, কথাগুলো অনেক মাইন্ড লাগছে, এই কথাগুলো নিয়ে আরও কথা, ভাবি যতটুকু বলছে তার চেয়ে আরও বেশি কথা হইতেছে। তার আগে ভাবার উচিত ছিল যে এই বিষয় মানে তিশাদের বিষয়, তিশাদের ফ্যামিলির বিষয়ে কোনো কথা বললে ওই কথাটা শুধু মানে কাঁচামরিচ দিয়ে খাওয়া হয় না, কাঁচামরিচের সাথে যা আছে সব মরিচ দিয়ে ওটার গোলায় গোলায় তারপরে হলো সবাই খায়। তো এটা তার চিন্তা করে কথা বলার দরকার ছিল। তারপরে ভাইয়াকে যখন বলছে রুহিকে নিয়ে কথা বলতে, মানে ভাবি বলে দুই তিনটা ভিডিও দিছে রুহিকে নিয়ে কথা বলতে, বলছে যে ভাইয়া ভাবি তো মানে রুহিকে নিয়ে কথা বলে, তো আমাদের ফ্যামিলি তো কেউ বলে না কথাগুলো, আর আপনি ভাবিরও বললেন যে কথা যেন না বলে রুহিকে নিয়ে, শুধু রুহির বাবা দেখতে গেলে একটু ভিডিও দেয়, এছাড়া তো আর কেউ ওরকম করে ভিডিও দেয় না। যখন রুহির সাথে দেখা হয় তখনই ভিডিও দেওয়া হয়, আর ভাবি কথা বলে রুহিকে নিয়ে এটা না যেন করে। ভাবিকে ডাইরেক্ট বলছে যে এটা হলো আমাদের ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে, আমরা কি করব না করব কারো কাছে জিগাবো না। এটা কেমন তোর কথা ভাই বলেন তো, এটা কি কোনো কথার গণা হলো যে একটা মানুষ একটা মানুষের এই বলতেই পারে? আর রুহিকে, রুহি হয়তো বা আপনার ছোট বোনের মানে শ্বশুর বাড়িতে থাকে, আপনার ছোট বোনের শ্বশুর বাড়িতে থাকে, তার মানে তো না যে রুহি ওই বা ওই বংশের ওই রক্তের ও কিছুই না কিন্তু ওই জায়গার। তো ও রুহি সারা মানে জীবন আমার ভাসুরের মেয়ে, ভাসুরের মেয়ে থাকতে হবে, যেখানে যাবে সেখানে কিন্তু আর পরিচয়টা চলে আসবে অলরেডি যে মানে এমুকের মেয়ে, ঠিক আছে। যদিও খাতা কলমে কখনো যদি নাও উঠায়, তারপরেও কিন্তু যার জন্মদাতা মানে পিতা সে ওভাবেই থাকবে। আর আমার ভাসুরের কিন্তু ওই জায়গাটা এরকম কিছু ছিল না যে ওর মায়েরকে ফালাই দিছে, এ কারণে ওর মা যা যার তার নাম ওর পিতার নামের পাশে বসাই দিবে এরকমও না। আর সে কিন্তু ফালাইও দেয় না মাইয়া, যে আপনি বলবেন যে ওটা তার আপনারই শুধু ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগত ব্যাপারটা আর অনেকেরও হতে পারে, ঠিক আছে। আমরাও কিন্তু অনেক জিনিস, আপনার ফ্যামিলির অনেক জিনিস আমরা কিন্তু বলি না, বা আমরা আসি না যে এটা আপনার ফ্যামিলির এই বিষয়টা বলবো বা এটা না সেটা হবে এই কথাগুলো বলি না, কারণ আপনারা আমাদের আপনজন, আপনারাই আমাদের আপনজন। তো আপনারা এরকম করে কথা বলবেন, আমি ভাবির দোনোটা ভিডিওই দেখছি, ভাবি যেভাবে কথা বলছে কথাগুলোর ভিতরে পুরো দোষটাই আমাদের পড়ে। আমরা টাকা তার টাকা খায়া ফেলাইছি, এখন আবার আসছে যে তানজিলার তিশা কান্তার টাকাগুলো আত্মসাৎ করে দিল, খায়া ফেলাইলো, মানে এই সব মানে বিষয়গুলো কিন্তু আপনারাই আনছেন, তাই না? মানে কি বলবো, আপনারা কি মনে করে যেন এই বিষয়গুলো টাই না আনতেছেন? আজকে টাকা কামাইতেছেন ভালো, হ্যাঁ আমার টাকা আসতেছে, প্রতিদিন ভিডিও দেন, সমস্যাটা কি? তাহলে আপনি আরেকজনের নিয়ে কথা বলতে হবে, আপনি চিঠি পাইলেন না কেন, কি হইলো না হইলো এত কথা বলতে হবে? আমরা তো চিঠি পাইনি, আমরা তো আরেকজনের অ্যাকাউন্টে টাকা আনি, তারপরে আমরা একটা চ্যানেল ই করলাম নষ্ট হয়ে গেল, আমরা তো কখনো আসি নাই ভাই যে আমরা এই করছি না ওই করছি না, আমাদের এই হয়েছে সেই হয়েছে, এটা তো আমরা কখনো করি নাই। তো আপনাদের চিঠি পাইলে আপনাদের ই করতে হবে, আপনাদের 1000 সাবস্ক্রাইব হইলে আপনাদের অনুষ্ঠান করতে হবে, আপনাদের কি যেন ডলার সেনাস আপনারা অনুষ্ঠান করতেছেন। আমরা তো চ্যানেল খুলছি, আমরা দেখেন তো আমাদের চ্যানেলে কি হয়েছে, আমাদের যে এই যে 40,000-45,000 ভিউ হয়ে যাইতেছে, আমরা তো তখন কখনো সেলিব্রিটি করিনি যে এটা এটা হয়েছে, মানুষ কিছু কিছু দেখতেছে, ঠিক আছে, এছাড়া আর কিছুই না। তো ঠিক আছে, অনেক অনেক কথা বললাম আর হলো অনেক ই করলাম, কারণ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমি মনে করি যে আমি কোনো ভুল কথা কই নাই, আর আমি চিন্তা মানে আমি বলবো যে আপনারা এটি করেন না, কারণ আপা বাপ্পি ভাইয়ের ভাত খায়, তার বউ বাপ্পি ভাইয়া বলতে পারে যে তোর ভাই বোন এটা করলো, কারণ দেলার ভাইকে কখনো আলাদা করে দেখে না, তার ভাই ভাই দুইটা ভাই আছে, তারও সে সবসময় ভাইয়ের সম্মান দেয়, কখনো আলাদা করে দেখে না। তারপরে তার ভাইয়ের বউটাকে কিন্তু খুব মানে আদর করে, তারপরে কান্তা ভাবির প্রতি অন্যরকম একটা তার একটা সম্মান, একটা ভালোবাসা, মানে সব সময় আমি আমি যখন নতুন হয়ে আসছি তখন থেকেই দেখছি যে কান্তা ভাবির প্রতি অনেক তার একটা ভালোবাসা। তো তার মানে আমি আমরা যখন আসলাম
তার হয় 6 মাস বছর পরে আবার কান্তা ভাবির বিয়ে হলো। তার বিয়ের মার্কেট হইতে থেকে শুরু করে সব কিছুতে আসিল, মানে আমার বড় ননদ। তো তাকে অসম্মান করে কোনো কথা বলবেন না, কারণ এই ইউটিউবে আইসে তাকে নিয়ে যদি অসম্মান করে কথা বলেন, আমি মনে করব আমাদের যারা ইউটিউবে আসছি তার হাত ধরে শুধু তাকে অসম্মান করতেছেন না, প্রত্যেকটা মানুষকে অসম্মান করতেছেন। আমরা এই ইউটিউবে তাকে মানে বড়, সে তো বড় কিন্তু ইউটিউবের এমনিতে বড়, আর সে তো ইউটিউবের একদম মাথা, তার জন্যই কিন্তু এই ইউটিউবে আসা, তার জন্যই 2-5 টাকা যা পাই তার জন্যই দেখি, তার জন্যই মানে বিলাসিতা করতে পারি। ঠিক আছে, তো আর কথা বলবো না, অনেক কথা বলছি।